শিলচর রামনগর পেঁচাডোগরের বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী তথা জল সম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী নাসির উদ্দিন লস্কর প্রয়াত। শুক্রবার সকাল 8:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, বিগত 10 দিন আগে স্ট্রোক হয়েছিল নাসির উদ্দিনের। এরপর পরিবারের লোকেরা শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় থাকার পর বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে বাড়িতে নিয়ে আসেন। শুক্রবার সকাল 8:10 নাগাদ তিনি না ফেরার দেশে চলে যান। প্রয়াতের জানাজার নামাজ অসংখ্য গুণমুগ্ধদের উপস্থিতিতে শুক্রবার বিকেল 5 ঘটিকার সময় পেঁচাডোহর শিলচর সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পাঠ করেন উত্তর পূর্ব আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 1 পুত্র 3 কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন। উল্লেখ্য, প্রয়াতের জামাতা শিলচর ইসলামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর। নাসির উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে সুখের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক ব্যক্ত করেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। শুক্রবারে কোনো মানুষের যে তার মা বাবার জিয়ারত করে তারে হজর সওয়াব দে, হজর সওয়াব ই পায়। সুতরাং সওয়াব আর কি আই বৈদা জি চুকাই বার দরকার নাই, মা বাবার জিয়ারত করে খাওয়া। ও কারণে ইমাম জলমি রহমতুল্লাহ তাআলা আলাইহি রেওয়ায়েত করছেন যে শুক্রবারে মুর্দার রু বাড়ি চায়। শুক্রবারে 40 দিন পর্যন্ত মুর্দা মরা বেঁচে 40 দিন পর্যন্ত আয়, এর লাগিয়ে দেখছেন 40 দিন পর্যন্ত আর যদি যাও না তো আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত মর্মাহত রামনগর পেঁচাডোহর নিবাসী। আমার শ্বশুর পদ্য সকাল 8 ঘটিকার সময় উনি না ফেরার দেশে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাদের জল বিভাগের প্রাক্তন কর্মী ছিলেন।